ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই রাজ্যে। এবার বীরভূমের দুবরাজপুরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকালই আপনারা জানেন যে বজবজে বিস্ফোরণের ঘটনায় তিনজনের প্রাণ চলে গিয়েছে। এবার দুবরাজপুরের বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যে বিস্ফোরণে বাড়িতে মজুদ বোমায় এই বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে। তৃণমূল কর্মীর বাড়িতে মজুদ বোমায় বিস্ফোরণের অভিযোগ এবং প্রবল বিস্ফোরণে তৃণমূল কর্মীর বাড়ির একাংশ উড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এতটা অভিঘাত ছিল এই বিস্ফোরণের। এখনো পর্যন্ত পরপর বিস্ফোরণের ঘটনায় 14 জনের প্রাণ চলে গিয়েছে। আপনারা জানেন যে এগড়ায় খাদিকুল গ্রামে বিস্ফোরণের ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে। গতকাল বজবজে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে 3 জনের মৃত্যু হয়েছে, এক নাবালিকা সমেত। অর্থাৎ এখনো পর্যন্ত গত এক সপ্তাহে যদি দেখেন তাহলে 14 জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনা রেশ কাটতে না কাটতে এবার দুবরাজপুরে বিস্ফোরণ। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি বিস্তারিত বলবেন। বলো ভাস্কর, কোথায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে? প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে যে বোমা থেকে মজুদ বোমা ফেটে বিস্ফোরণ। একদমই, দেখো দুবরাজপুরের ঘেরেপাড়া গ্রাম, এই ঘেরেপাড়া গ্রামে শেখ শফিক, তার বাড়িতে আজে বোমা বিস্ফোরণ হয় বলে অভিযোগ। এবং যেটা আমরা জানতে পারছি যে তার বাড়ির যে সিঁড়ি ছিল, অর্থাৎ ছাদে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়ির নিচেতে এই বোমা রাখা হয়েছিল। বিস্ফোরণ হলে পরে সেই চিলেকোঠার ওপরের অংশ, অর্থাৎ টিনের যে ছাদ ছিল সেই চিলেকোঠার ওপরের অংশ উড়ে যায় এবং এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ এই গ্রামবাসীরা যেটা জানাচ্ছে যে বিকট আওয়াজ হয়েছিল, তারা হঠাৎ করে প্রায় 2 থেকে 2:30টার মধ্যে এই ঘটনা ঘটে এবং এই প্রচণ্ড আওয়াজে তারা ভেবেছিলেন যে কি হয়েছে। তারপর তারা বেরিয়ে এসে দেখেন যে শেখ শফিকের বাড়ির একটা অংশ উড়ে গেছে, চিৎকার চেঁচামেচি চলছে এবং তারপরে গ্রামবাসীরা ছুটে আসে ঘটনাস্থলে এবং যে তারা দেখেন যে আশেপাশে বেশ কিছু বোমাও তারা ছড়িয়ে রয়েছে, বোমাও ছড়িয়ে রয়েছে এবং তারপরে যে খড় ছিল, অর্থাৎ ধানের যে খড়, সেই খড় ঢাকা দেওয়া হয়। পুলিশকে খবর দেওয়া হয় 8 ঘন্টা 40 মিনিট পর প্রায় পুলিশ পৌঁছেছে ঘটনাস্থলে এবং গোটা এলাকা কর্ডন করে রাখা হয়েছে। এবং যেটা আমরা জানতে পারছি যে মূলত এই শেখ শফিক সে তৃণমূল সমর্থক বলে জানা যাচ্ছে এবং তার তিনি চাষবাস করেই খেতেন। এবং গ্রামবাসীদের অভিযোগ যে মূলত বোমা মজুদ রাখা হয়েছিল। গত কয়েকদিন ধরে এই শেখ শফিকের বাড়িতে বেশ কিছু মানুষজন যাতায়াত করছিল বলে তারা জানিয়েছেন এবং তার জন্য এই বোমা মজুদ করে রাখা হয়েছিল এবং সেই বোমা কোনোভাবে ফেটে যায় বলেই এই ঘটনা ঘটে। এবং দূর থেকে, অর্থাৎ গ্রামবাসীরা যেটা জানিয়েছেন যে যখন বোমা ফাটে তাতে আশেপাশে বাড়ি বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, তার পাশাপাশি বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েন এবং পাশের বাড়ির একজন মহিলা, তিনি অজ্ঞান হয়ে যান দীর্ঘক্ষণ, তিনি অজ্ঞান ছিলেন, পরে তাকে শুশ্রূষা করা হয়েছে। এই মুহূর্তে তাকে দুবরাজপুর যে প্রাথমিক হাসপাতাল, সেই হাসপাতালে আনা হচ্ছে বলে আমরা জানতে পারছি গ্রামবাসী সূত্রে। এবং পুরো ঘটনা এখানে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণ কাণ্ডের তদন্তেও আজকে সেখানে পৌঁছে গেল সিআইডি টিম। খাদিকুল গ্রামে যে বিস্ফোরণের ঘটনা ঘটে, সিআইডি আধিকারিকরা সেখানে পৌঁছে গেলেন, বিস্ফোরণের মৃতদের পরিবারের সঙ্গে কথা বললেন তারা। গত 16 মে আপনারা জানেন এগ্রান বাজি কারখানায় বিস্ফোরণ হয়, যে ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছিল। এগ্রার খাদিকুল গ্রামে কৃষ্ণপদ বাঘ ওরফে ভানু বাঘের বেআইনি বাজির কারখানায় বিস্ফোরণের ঘটনায় যে সমস্ত মানুষজন মারা গেছিলেন তাদের বাড়িতে এসে এবার জবানবন্দি নেওয়া শুরু করলেন সিআইডির আধিকারিকরা। এই মুহূর্তে আমরা রয়েছি এই খাদিকুল গ্রামের মাধবী বাঘের বাড়িতে এবং মাধবী বাঘ সেদিনের বিস্ফোরণে কিন্তু মারা গেছিলেন। তার স্বামীর কাছে এবং তার পরিবারের সদস্যদের কাছে কিন্তু সিআইডির আধিকারিকরা পুরো বিষয়টা তারা জেনে নেওয়ার চেষ্টা করছেন এবং মাধবী বাঘ কতদিন ধরে কাজ করতেন, কত টাকা মজুরি পেতেন এবং কতক্ষণ ধরে তাদেরকে কাজ করানো হতো, সেই বিষয়গুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু সিআইডির আধিকারিকরা জেনে নিচ্ছেন এবং পুরো প্রক্রিয়াটাই কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে। এগড়ার খাদিকুল গ্রাম থেকে ক্যামেরা রঞ্জন মেটার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।